টানা ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত এলাকা আশ্রয় দুর্গতরা দিকে দিকে একই ছবি ধরা পড়ছে কোথাও এখনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে জমা জল সরানোর কাজে রয়েছে প্রশাসন কলকাতা শহরের চিত্রটাও আপনাদেরকে দেখাচ্ছি আমি সরাসরি একবার চলে যাব বসিরহাট থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী সঞ্জিত এখনো পর্যন্ত যে ছবি উঠে আসছে বসিরহাটের কি অবস্থা সংবাদকালের চিত্র তুমি দেখাচ্ছিলে সকালবেলায় এখন রাত বাড়ার সঙ্গে সঙ্গে এলাকায় কি অবস্থা দেখতে পাচ্ছ সঞ্জিত শোনা যাচ্ছে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি সোমবারেও বঙ্গে রেমালের দাপট আমরা দেখতে পাচ্ছি শক্তি হারিয়ে সাধারণত ঘূর্ণিঝড় তাতে পরিণত হয় রেমাল বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয় বেশ কিছু এলাকা যেমন নামখানার বিস্তীর্ণ এলাকা সেখানকার ছবি আপনাদেরকে দেখিয়েছি গোসাবারও একই অবস্থা এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় সতর্কতা এখনো জারি করা হয়েছে একাধিক জায়গায় গাছ ভেঙে বিপত্তি জারি রয়েছে বসিরহাট থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী আমি আবারও কথা বলার চেষ্টা করছি সঞ্জিত রাত যত বাড়ছে দুর্ভোগের ছবি কি রকম ভাবে সামনে আসছে যারা ত্রাণ শিবিরে রয়েছেন তাদের কাছে কতটা সাহায্য পৌঁছেছে দেখো বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ এবং বিশেষ করে সন্দেশকালী হাস্তাবস একাধিক জায়গায় কিন্তু প্রায় কুড়ি হাজার মানুষকে মানে যেটা প্রশাসনিক কর্তারা কনফার্ম করে যে কুড়ি হাজার মানুষকে বিভিন্ন ত্রাণ শিবিরে রয়েছে এবং সেই ত্রাণ শিবিরে পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও প্রায় তোমার কাঁচা পাকা বাড়ি আঠেরোশো তিপ্পন্নটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া যে সামনে জানো পয়লা জুন যে নির্বাচন রয়েছে নির্বাচনে প্রায় আটত্রিশটি পোলিং আর যে স্টেশন সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও একাধিক জায়গায় বিদ্যুতের খুঁটি অর্থাৎ আটচল্লিশটা বিদ্যুতের খুঁটি একেবারে পুরোপুরি বিবর্যন্ত হয়েছে প্রশাসনিক কর্তারা যেটা সকাল থেকে গতকালকে আধারের জন্য বেশ কিছু নদীবাদ তুমি জানো এখানে নদীমাত্রিক এলাকা সন্দেশকালী ইঙ্গলগঞ্জ হাস্টামতে বেশ কিছু নদীবাগ বিদ্যাধরী ইচ্ছামতি রায়মঙ্গল কালিন্দী একাধিক নদীবাদে ফাটল সেগুলো রাতের অন্ধরে কাজ না করল সকাল থেকে শেষ দপ্তরের আধিকারিকরা সেখানে গিয়ে সেখানে কাজ শুরু করে দিয়েছেন সবাই কিন্তু একটু স্বস্তি পেয়েছে অর্থাৎ বিগত দিনে আর আইলার মতো যে ভয়াবহ দৃশ্য দেখেছে সেই যারা ফেস করে সেই দক্ষ অফিসার দক্ষ এক এক কর্তাদের কাজে লাগিয়েছে যাতে সুন্দরবনকে সুরক্ষিত করা যায় তার জন্য সব রকম আগাম প্রস্তুতি নিয়েছে রাজ্য প্রশাসন সেই তরফে বিভিন্ন জায়গায় পয়েন্ট করা হয়েছিল বিশেষ করে ভোসিয়ার মহকুমার শাসকের দপ্তরে মূল পয়েন্ট করা হয়েছিল আজকে যেটা দেখা গেছে বেশ কিছু গাছ অর্থাৎ পাঁচটা রুট অর্থাৎ সন্দেশকালী এবং হিমনগঞ্জের পাঁচটা রুটের বিভিন্ন জায়গায় ম্যানগ্রোভে গাছ উপরে পড়ে সেই গাছ কাটার জন্যে রাজ্য এবং জাতীয় বিপর্যয় দলের আধিকারিকরা নেমে পড়ে পরিবহন ব্যবস্থা সচল করার জন্য ইতিমধ্যে যেটা জানা গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বেশ কিছু এলাকায় কিন্তু এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অর্থাৎ বিদ্যুৎ সংযোগ আসেনি বিদ্যুৎ কর্মীরা লাগাতার কিন্তু দিন রাত এক করে চেষ্টা করছে বিদ্যুৎ সংযোগ দ্রুত ফিরিয়ে আনা এছাড়া স্বাস্থ্য দপ্তর সেচ দপ্তর তারা কিন্তু লাগাতার কাজ করে যাচ্ছে একদিকে যেমন ত্রাণ শিবিরগুলোকে নজর রেখেছে প্রশাসন সরকারিভাবে অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত সরকারিভাবে কাজ করে সমলে গোটা প্রক্রিয়া সময় গেলে যত বেলা বেড়েছে ঝড়ের গতিবেগ কমেছে এই সন্ধ্যেবেলার থেকে আস্তে আস্তে সেই অর্থাৎ রেমালের যে তাণ্ডব যে ভয়ঙ্কর যে দৃশ্য অর্থাৎ যেই যেভাবে ঝড় যেভাবে একাধিক ব্লক ক্ষতিগ্রস্ত করেছে নদীবাদ থেকে শুরু করে গাছ শুরু করে একাধিক জায়গা সেই জায়গার থেকে কিন্তু আস্তে আস্তে ছন্দে ফিরছে উত্তর চব্বিশ পরগনা ব্লকগুলো যেটা মূলত তাদের দাবি যে বিদ্যুৎ সংযোগ

দেখো সুচনী যে কাকদ্বীপের সকাল থেকে যেমন মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া সহ বজ্রপাত সহ বিভিন্ন সমুদ্র উপকূলে সমুদ্র উত্তাল ছিল আর কিন্তু ইতিমধ্যে সেই বৃষ্টি নেই কিন্তু মেঘলা আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে মেঘের গর্জন শোনা যাচ্ছে কিন্তু ঝোড়ো হাওয়াটাও নেই ইতিমধ্যে যে নজরদারি রাখা হচ্ছে পুলিশ প্রশাসনের ও এনডিআরএফ এর টিমের মাধ্যমে সমুদ্র উপকূলবর্তী এলাকায় এর পাশাপাশি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা সমস্ত নদীবাদের যে সমস্ত নদীবাদ ভগ্নদশায় ছিল সেই সমস্ত নদীবাদে পরিদর্শন করছে যে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী এছাড়াও যে জেলাশাসক সুমিত গুপ্তা সমস্ত যে দিকগুলো ক্ষতি দেখছে বেশ নজর রাখো পরিস্থিতির দিকে মানুষ মানুষ প্রধান আমাদের প্রতিনিধি কথা বললাম তার সঙ্গে সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে বসিরহাট থেকে ছিলেন আমি পরিস্থিতির দিকে নজর রাখতে বলছি আমি কথা বলবো প্রত্যেকের সঙ্গে এখন যে ছবির দিকে নজর রাখবো তা হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের পরবর্তী যে অবস্থা কারণ সোমবারেও বৃষ্টিপাতের জেরে কিন্তু জলমগ্ন বেশ কিছু এলাকা আজকেও বৃষ্টির পরিমাণ যথেষ্ট হয়েছে জমা জলের জন্য কিন্তু দুর্ভোগ বেড়েছে বিদ্যুৎ সংযোগ এখনও জেলায় অনেক জায়গায় বিচ্ছিন্ন হয়ে রয়েছে